আপনার কাছে এখন একটু জানতে চাই যে মূত্রনারের ইনফেকশন থেকে কি আসলে কিডনির কোনো সমস্যা হতে পারে কিনা অথবা কিডনি ফেইলার হতে পারে কিনা আমার কাছে এই বিষয়টা আমাদের রোগীরা প্রায় বলে বিশেষ করে মেয়েরা যাদের বারবার ইউরিনে ইনফেকশন হয় অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি লোয়ার ইউরিনেটিক ইনফেকশন হয় সেটা যদি যথাযথভাবে চিকিৎসা করা যায় সেখান থেকে কিডনি ফেলার হয় না এমনকি আপার ইউরিনেটিক ইনফেকশন কেউ যদি আমরা যথাযথ চিকিৎসা করতে পারি সেখান থেকে কিডনি হয় না তবে একটা কমপ্লিকেটেড ইউনাইটেড ইনফেকশন বলে একটা কন্ডিশন আছে যেমন প্রোস্টেটের জন্য কারো ইনফেকশন হচ্ছে প্রোস্টেট আমি অপারেশন করলাম না বারবার ইনফেকশন হতে থাকলেও যেমন স্টোনের জন্য ইনফেকশন হচ্ছে ইনফেক্টেড স্টোন সেখান থেকে পাইলোনেফ্রাইটিস হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে অথবা স্ট্রিকচার প্রস্রাবের রাস্তা শুরু হয়ে যাওয়া অথবা টিভি বা অন্য কোনো অসুখের কারণে ইউরেটার যেটা সেটা শুরু হয়ে যাওয়া এসব কারণে যেটাকে আমরা কমপ্লিকেটেড ইউনেটিক ইনফেকশন বলি বা কারো ডায়াবেটিসের কারণে কারো ক্যান্সারের কারণে বা ক্যান্সারের চিকিৎসার কারণে যদি কমপ্লিকেটেড ইউনিয়িক ইনফেকশান হয় এবং সেই কারণটা নির্ণয় করে সেটা চিকিৎসা না করি বারবার ইনফেকশন হয় সেখান থেকে ক্রনিক পাইলিনোফ্রাইটিস হয়ে ক্রনিক ডিজিজ হতে পারে এমনকি যেমন ধরুন একিউট পাইলোনোফ্রাইটিস যদি আমরা প্রপারলি ট্রিট না করি সেখান থেকে পাইনেফ্রোসিস বলে একটা কন্ডিশন অর্থাৎ কিডনিতে পুজ জমা হতে পারে সেখান থেকে সেপ্টেসিমা হতে পারে প্রাণ প্রাণের আশঙ্কা দেখা দিতে পারে প্রাণ নাশের আশঙ্কা দেখা দিতে পারে এবং সেখান থেকে কিডনি অ্যাকিউট কিডনি ফেলিউর তো হতেই পারে এবং ক্রনিক কিডনি ডিজিউ হতে পারে কাজেই সিম্পল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে যদিও কিডনি ফেলিউর হয় না কিন্তু কমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি আমি যথাযথভাবে চিকিৎসা করতে না পারি সেখান থেকে ক্রনিক কিডনি রোগ হতে পারে স্যার আমরা ইউরিন ইনফেকশনে আরো বিস্তারিত জানবো তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্ট